না, আমরা তো প্রথম 2 দিন ওই রকম তেমন কোনো ট্রেনিং করি নাই। তো প্রথম দিন আসে রিকভারি করছে, তারপর দিন হালকা একটু ট্রেনিং করছি ডিফেন্সিভ ব্লক নিয়ে। আজকে যে ট্রেনিংটা করলাম, আমরা অপোনেন্ট অনেক ভালো টিম, তো ওদের এক প্রতি আমাদের একটা ধারণা দিছে কোচ। তো কোচ ওটা নিয়ে কাজ করতেছে যে আমরা ওদের কিভাবে ব্লক করব, আমাদের ডিফেন্সিভ লাইনটা কতটুকু হাইল থাকবে বা কতটুকু লো থাকবে সেইটা নিয়ে আমরা কাজ করতেছি। যতটুকু কলাম বা ভগবানের আশীর্বাদে প্রত্যেকটা প্লেয়ারই প্রপারলি ভালোভাবে ট্রেনিং সেশনটা আছে শেষ করছে, সুস্থভাবেই এখনো মোটামুটি সবাই সুস্থই আছে। দেখেন, সিনিয়র বলতে তেমন কিছু না, আমাদের যখনই যে টিমটায় আসে সবাই মনে করেন যে পারফর্ম করে আসে, বাংলাদেশের টপ প্লেয়ারগুলাই এই ন্যাশনাল টিমে আসে বা ন্যাশনাল টিমে সুযোগ পায়। তো আমি মনে করি বিগত যে দিনে যে আমাদের টিম ছিল, এই টিমে এখন যে টিমটা হয়েছে, তো বিগত দিনের মধ্যে তো এইখানে এতটা বেশি হয়তো বা ডিস্টেন্স নাই, তো তারপরে এখন এখানে যারা আছে সবাই পারফর্ম করে আসছে, সবার মানে সর্বোচ্চটা দিয়ে লিগে নিজেকে শো করে এখানে আসছে। তো সবাই সবার জায়গা থেকে একদম 100% আছে, 100% দিচ্ছে। আর এখন আমি দেখতেছি যে সিনিয়র জুনিয়র মিলে তো টিমে প্রত্যেকটা প্লেয়ারের প্রতি বা প্রত্যেকটা প্লেয়ারের সাথে সবারই ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং বা বন্ডিং আছে, একে অপরের প্রতি সম্মান বা রেসপেক্ট সব কিছুই আছে। তো দিন শেষে দেখা যাচ্ছে যে যদি এরকম যদি আমাদের চলতে থাকে, তো ভগবানের আশীর্বাদে ভালো কিছু করাই সম্ভব। আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম সুস্থ আছি আর নিজের প্রতি অনেক আলহামদুলিল্লাহ। এখানে আসা অনেক সুন্দর একটা ক্যাম্প পাইছি, বাট সবাই আলহামদুলিল্লাহ ভালো, প্রস্তুতি আলহামদুলিল্লাহ অনেক ভালো আমাদের। আজকে ডিফেন্ডিং মিড ব্লক সব নিয়ে কাজ চলছে, ফুল টিম নিয়ে কাজ করতেছে কোচ, আলহামদুলিল্লাহ অনেক ভালো। অবশ্যই অনেক বেশি তফাত আছে, এখানে পরিবেশ, ওয়েদার, আগের প্র্যাকটিস, গ্রাউন্ড, অনেক কিছু তফাত আছে। আলহামদুলিল্লাহ ভালো, যে সুযোগ পাবে সেই ভালো করার চেষ্টা করবে, বাট এখন দেখা যাক। আলহামদুলিল্লাহ সুস্থ থাকতে পারলে যদি ভালো করতে পারি ইনশাল্লাহ নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব। অবশ্যই কাজ করা হয়, যেগুলো ডেভিড যেগুলো ফিজিও আছে ওগুলো দেয়, অবশ্যই কাজ করি, রুমে মাঠে এসে জিমে অনেক কাজ করা হয়। আলহামদুলিল্লাহ পরিকল্পনা আছে, আমরা ম্যাচ শুরু হওয়ার আগেই শেষ হবো না, আমাদের আত্মবিশ্বাসটা এখন অনেকটা ভালো, আমরা 90 মিনিট আমাদের সর্বোচ্চটুক দিয়ে চেষ্টা করব, বাকিটা উপর আল্লাহর ইচ্ছা। সেটাই, আমরা এই এই সাইকেলটা মাইক্রো সাইকেলটাতে আমরা মোটামুটি যেটা প্যালেস্টাইন যে আক্রমণে যায় তাদের স্ট্র্যান্ড জোন যেটা বা আক্রমণের প্যাটার্ন কীরকম সেই আইডিয়াগুলো এই এই সেশনগুলোতে এই 4 দিনে আমরা মোটামুটি তাদেরকে ভিডিও সেশনের মাধ্যমে বলেন পার্সোনাল ইন্ডিভিজুয়াল মিটিং এবং টিম মিটিংয়ের মাধ্যমে আমরা এটা ভিডিও সেশনগুলোর মাধ্যমে তাদেরকে আইডিয়া দিয়েছি। এবং আপনারা দেখেছেন, আপনারা জেনেছেন যে এই যে এই সপ্তাহে মূলত আমাদের কীভাবে আমরা আমাদের ব্লকগুলো কীভাবে করব, আমরা আমাদের স্ট্র্যান্ড জোন যে জায়গায় আমরা আমাদের ডিফেন্ডিং ব্লকটা কীভাবে করব, সেটা মাঝমাঠটা কতটুকু ন্যারো থাকবে এবং এটা টপে যারা স্ট্রাইকার খেলবে তারা তাদের হাইটসটা কতটুকু হবে, মূলত এই বেসিক একটা আইডিয়া আমরা এই সপ্তাহে দিয়েছি। এবং আমি খুবই আমি আশাবাদী যে তারা আইডিয়া ক্লিয়ার হয়ে গেছে এবং কার কার ডিউটিস, পজিশনাল ডিফেন্ডিংয়ের লাইনটা কোথায় থাকবে, মিডফিল্ড তারা কতটুকু ন্যারো থাকবে এবং টপে যারা আছে তাদের হাইটটা কোথায় থাকবে, এই বেসিক যে ডিফেন্ডিং শেপটা এটা তারা এই সপ্তাহে ইনশাল্লাহ মাশাল্লাহ ক্লিয়ার হয়ে গেছে। আমি যেটা বললাম যে তারা বেসিক্যালি দে আর স্মার্ট, এই এই প্লেয়ার অনেক স্মার্ট, তারা ইন্টেলিজেন্ট এবং তারা আমরা কোচিং স্টাফ যারা যেটা চাচ্ছি, হাবিব যেটা চাচ্ছে, আমরা যেটা চাচ্ছি তারা খুব সহজে অ্যাডপ্ট করেছে এবং তারা দিন শেষে কীভাবে টিম ডিফেন্ড করবে সম্মিলিতভাবে সবাই এটা তারা অ্যাডপ্ট করে ফেলেছে।